हरे कृष्णा, जय जय श्री प्रभुपाद की, जय श्री श्री गुरु महाराज की, जय नमो विष्णुपादाय कृष्ण विष्णु पुत्र श्रीमते जय पुत्र आचार्य पटाने हम दयानगरणी नमो विष्णुपादाय कृष्ण विष्णु पुतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नितानंद श्रीअद्वित गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। प्रभुपाद की जय। हरे कृष्ण। हमारे भारतवर्षे विभिन्न पुण्यतिथि एसे थाके, जेमन जन्माष्टमी, राधाष्टमी, गौर पूर्णिमा, रामनवमी, नृसिंह चतुर्दशी, एरकम ये समस्त तिथिदेर मध्य अन्यतम एक तिथि हे अक्षय तृतीया तिथि। তো আগামীকাল অক্ষয় তৃতীয়া তিথি। এই তিথিতে ভগবানের শরীরে চন্দন লেপন শুরু হবে, ভগবানকে 21 দিনব্যাপী চন্দন লেপন করা হয়। আপনারা জানেন সেই চন্দন কেন লেপন করা হয়, ছিল মাধবেন্দ্র পরিপাত শ্রী গোপালকে চন্দন লেপন করেছেন। আজও এই মহোৎসব পালিত হয়ে আসছে গৌড়ীয় বৈষ্ণবদের সম্প্রদায়ে। তো অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখ শুক্লপক্ষ, শুক্লপক্ষের তৃতীয় তিথি হচ্ছে তৃতীয়া, যে তিথি সেটা হলো তৃতীয়া তিথি। এই তৃতীয়া তিথিতে অনেক পুণ্য কর্ম করলে সেটা অক্ষয় হয়ে থাকবে, এবং যদি কেউ পাপ কর্ম করে সেটাও অক্ষয় হয়ে থাকবে। এই বিশেষ করে এই তিথিতে যে কোনো সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবা, গোদান, অন্নদান, গোমাতার সেবা, এগুলো করা খুবই ভাগ্যের ব্যাপার, পুণ্যের ব্যাপার। আপনারা যারা সামর্থ্যবান, অসামর্থ্যবান এরকম কিছুই নেই, আপনাদের সামর্থ্য অনুসারে যে যার সমর্থন অনুসারে দান করবেন, বৈষ্ণব সেবা করাবেন, তাহলে আপনাদের এই পুণ্য কখনো আর ক্ষয় হবে না। তো এই অক্ষয় তৃতীয়াতে বিশেষ শব্দ হচ্ছে কি, যা কখনো নষ্ট হয় না, কোনো শুভকার্য কখনো অনন্তকাল সে অক্ষয় হয়ে থাকে। আপনি ভালো কাজ করলেও এবং খারাপ কাজ করলেও সেটা ক্ষয় হবে না। তাই প্রতিটি কাজ আমাদের সাবধানে করা উচিত, যাতে কখনো আমরা এই বিশেষ দিনে কাউকে কটু কথা না বলি। বিশেষ করে আপনারা মনে রাখবেন যাতে কালকে কোনো প্রকারেই বৈষ্ণব অপরাধের, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা এইসব যাতে কানে প্রবেশ না করে, চেষ্টা করবেন এসব থেকে দূরে থাকার। আর এদিনকে বিশেষ করে পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। তাই যত বেশি পারবেন জপ করবেন, পূজা করবেন, ধ্যান দান করবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার চেষ্টা বলতে যাতে কেউ কষ্ট না পায় সেদিকেই লক্ষ্য রাখবেন। এইসব দিনে বিশেষ করেছি যে ঘটনাগুলো ঘটেছিল, এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন। তারপরে রাজা ভগীরথ, আপনারা সবাই জানেন, মাতা গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনেই গণপতি গণেশ ব্যাসদেবের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। কালকে যদি কেউ লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে পূজা করেন, যদি কেউ ধন চান, তাহলে লক্ষ্মী দেবীর পূজা করলে অবশ্যই ধন প্রাপ্ত হবেন। যারা কৃষি কাজ করেন, তারা যদি নতুন কোনো কিছু করতে চান, কালকে থেকে তাদের ভূমি পূজা করবে অনেক কৃষকরা। এই দিনেই সত্যযুগ শেষ হয়ে তথা যুগের সূচনা হয়। তারপরে এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিন কুবের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। আপনারা যারা আমাদের সনাতন ধর্মে, সবাই লক্ষ্মী পূজা করতে ভালোবাসি আমরা, লক্ষ্মী পূজা করার চেষ্টা করবেন। এদিন এই ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে সাক্ষাৎ হয়, এবং সেই যে চাল ভাজা
শ্রীকৃষ্ণ তার থেকে কেড়ে নিয়ে খেয়ে যান এবং তার সকল দুঃখ মোচন করেন। এই দিনেই সবচেয়ে যে একটা মহাভারতের দুঃশাসন দ্রৌপদী বস্ত্র হরণ করতে যান এবং কৃষ্ণ শ্রী দ্রৌপদী দেবীকে শরণাগতর পরে ত্রাণ রূপে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের যে রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়, তো কালকে বিশেষ দিন। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনাত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, কালকে থেকে সেই উদ্ঘাটন হবে। দ্বার খুলে দেখা যায় যে 6 মাস আগে যে দীপ জ্বালিয়ে আসা এখনও জ্বলছে। এদিন এই দিনে বিভিন্ন পুণ্যকর্ম করার এবং বিভিন্ন যে আমাদের বৈদিক শাস্ত্রে যা বর্ণনা করলাম আপনারা শ্রবণ করলেন, তো এই ব্যাপারে একটি কাহিনী আছে। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতানিক বললেন, পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন, ধর্ম কর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্থ ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন, অন্যত্র ভিক্ষার চেষ্টা করো। তো কালকে যদি কোনো ব্রাহ্মণ কোনো ভিখারি আপনাদের ঘরে আসে, কখনোই তাকে ভিক্ষা না দিয়ে পাঠিয়ে দেবেন না, চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুসারে ভিখারিকে ভিক্ষা দেওয়ার। হ্যাঁ, তারপরে সেই ক্ষুধার পিপাসায় যে কাতর ভিখারি চলে যেতে উদ্যত হলো, ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারে মঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোভ পাবে একথা জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাওয়ার প্রয়োজন নেই সেই কথা জানালেন। সুশীলা স্ত্রত্ব পদে তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছুদিন পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। কিছুক্ষণ পরেই ভিখারি বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সেই যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্ন জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর পর সেই উগ্রচন্দ্র ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল। জন্দুতেরা এসে তার শিয়রে হাজির। ব্রাহ্মণের দেহপিঞ্জরে সেরে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষে সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তারপর জন্দুদের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে দুপুরা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। জমদূতেরা তখন একঘাত নিল ব্রাহ্মণের উপর। তারা বলল, মনে নেই তুমি তোমার গৃহেতে গোসিদি ভিখারিকে নির্জলা বিদায় করেছিলে। বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছ? ইনি মহাপুণ্যবান ব্যক্তি, বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ইনার পত্নী তৃষ্ণাত অতিথিকে অন্ন জল দান করেছেন। এই দান অক্ষয় দান, সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা, আর সেই পুণ্যফলে এনার নরক গমন হবে না। তো এরপরে ব্রাহ্মণকে তোমরা জল দেওনি কেন, এখন তোমরা জল দেও আর এই প্রাণবায়ু নির্গত হতে দাও, শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা এই অক্ষয় তিথিতে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ দান, বৈষ্ণব সেবা, ভাগবত পাঠ, কৃষ্ণকথা শ্রবণ, অধিক সংখ্যার হরিনাম জপ, ভক্ত সেবা, মন্দিরে যে কোনো সেবায় অংশগ্রহণ করে অক্ষয় পারমার্থিক সমৃদ্ধি লাভ করুন। আপনি নিজে করুন আর অন্যদেরও পারমার্থিক কার্যকলাপে উৎসাহিত করুন। তো আপনারা যারা এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে জানেন না বা জানেন, যারা জানেন তারা খুব ভালো, যারা জানেন না তাদেরকে আপনারা এই সংবাদটা পৌঁছে দিবেন। এতে ভগবান আপনাদের প্রতি
ভগবানের সন্দেশ পৌঁছে দিলে ভগবান খুশি হবেন। তো এই হলো অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথি, বিশেষ অনুষ্ঠান, বিশেষ মাহাত্ম্য। আজকে এই অক্ষয় তৃতীয়ায় যেহেতু আলোচনা হলো, আগামীকাল 23 তারিখ এই অক্ষয় তৃতীয়া আপনারা সবাই সুন্দরভাবে এই তিথি পালন করুন। ভগবানের নাম, ভগবানের সেবা মূলক বেশি বেশি করে করুন, এতে আপনাদের সার্বিক মঙ্গল হবে। আর সবচেয়ে বেশি ভালো হয় যে যত বেশি হরিনাম জপ করবেন তাহলে আপনাদের সার্বিক মঙ্গল হবে। তো অক্ষয় তৃতীয়া কি জয়, চন্দন যাত্রা কি জয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রীল প্রভুপাদ কি জয়, জয় শ্রী রাধে।